আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মোবারক। সবাইকে ওয়েলকাম করছি আবারও নতুন আর একটি ভিডিও দেখার জন্য। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঈদটি কেমন কেটেছে, আমরা ঈদ যাপন কীভাবে করেছি, তাই ছোট পরিসরে আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর বিশেষ দিনে যেন মেহেন্দি ছাড়া অপূর্ণতা থাকে, তো বিশেষ দিনে আমাদের মেহেন্দি হবে না তা তো হয় না। তো এই হচ্ছে আমার ঈদের মেহেন্দি। আর কেমন হয়েছে অবশ্যই আপনাদের মতো এত সুন্দর হয় নাই, খুব ব্যস্ত সময়ের মধ্যে যতটুকু পেরেছি নিজের হাতকে রাঙিয়েছি। আর মেহেন্দি রাঙা ছাড়া যেন ঈদের পূর্ণতাই আনন্দ, কোনো আনন্দই আনন্দ মনে হয় না। আর আমার কাছে তো ঈদ মেহেন্দি পরা খুবই ভালো লাগে, সবসময় হেনা পড়তাম, এখন যদিও অনেক ব্যস্ত। তো ঈদের দিন সকালে প্রথমে আমরা মসজিদে এসে অবশ্যই আমার নামাজ পড়া হয়ে গিয়েছে। আর যেহেতু ঈদের দিন খুবই বাজে ওয়েদার, বৃষ্টি পড়তেছিল, ছোটো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, তো আমাদের এখানে আমার প্রথমেই প্ল্যান ছিল খোলা মাঠের নিচে সবাই যাব নামাজ পড়তে, তাহলে বাংলাদেশের মতো ফিলিংসটা আসবে, ঈদগা ঈদগা মনে হবে। কিন্তু আনফর্চুনেটলি তার পূর্ণ হলো না। তো বাসার কাছেই মসজিদ ছিল, সেখানেই গেলাম। আর আমাদের এখানে কিন্তু ছেলে মেয়েদের মানে নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে, আর মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য, যদিও সেপারেট, তারপরও ঈদের নামাজ একসাথেই হয়ে থাকে। তো আমি অবশ্যই প্রথমবার অনেক ভালো লেগেছে, অনেক এর আগে কয়েকবারই ঈদের নামাজ পড়বো বলে প্রিপারেশন থেকে নামাজ পড়া হয় নাই। তো এই প্রথমবার এসেছি মসজিদে নামাজ পড়ার জন্য, অন্যরকম একটা অনুভূতি আসলে প্রকাশ করা যায় না। তো আমি নামাজ পড়ে বাসে চলে এসেছি, যে আমার গেস্টরা চলে এসেছে, সবাই যারা যারা তাদেরকে আমার এই ভিডিওতে যারা যারা আছে তাদেরকে আপনারা অনেকেই হয়তো বা চিনেন আমার কাছের, এবং আপন কিছু মানুষজন যাদেরকে নিয়ে আমার এখানে বসবাস। তো আজকে কে কে এসেছে আমার বাসায় আর কাদের সাথে আজকে ঈদ উদযাপন করা হবে তা দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। আর সবাইকে আবারও ঈদ মোবারক। তো এই যে আমাদের প্রিয়াপাড়া চলে এসেছে ঈদের দিনে, রূপস ব্লগ, আপনারা তাকে অবশ্যই চিনেন। আর এসেছে রীতা ভাবি, তারপর ভাবির সাথে কোলাকুলিটা সেরে ফেললাম ঈদ বলে কথা। তো ঈদের দিন এত ব্যস্ত ছিলাম আসলে, সবাইকে পেয়ে এত আনন্দিত হয়েছিলাম যে অন্য কাউকে ফোন দিব কিংবা কাউকে মিস করব তার হয় নাই। সবসময় ঈদের দিনটা খুব মিস করি বাংলাদেশের ঈদকে, বাংলাদেশে থাকা আপনজনদেরকে, বিশেষ করে ফ্যামিলিকে। তো আজকে আমি সত্যি অনেক আনন্দিত যে সবাই আজকে আমার বাসায় এসেছে, সবার সাথে ঈদের দিনটাকে খুব সুন্দর করে উদযাপন করছি। তো যারা আসছে তাদেরকে বিশেষ ধন্যবাদ আজকের দিনটাকে স্পেশাল করার জন্য। আর সব ভাইয়ারও খুব মজা করতেছিল, আর আমরা তো আছি মেয়ে মানুষ, এখানে সেখানে তো গল্প গুজব হবে তা স্বাভাবিক। তো এখানে আমাদের রূপ চাপা তার হাজব্যান্ডের সাথে ছবি তুলে নিতেছি সুযোগে, আর এখানে ভাইয়ারাও গল্প করতেছিল। আর বাচ্চাদের কী বলবো, বাচ্চাদের তো ঈদের আনন্দই যেন দ্বিগুণ হয়ে গিয়েছে। তো সবাই ঈদ কেমন কেটেছে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমার ঈদ তো বেশ কেটেছে, সুপার কেটেছে, দিস ইয়ার ইজ দ্য বেস্ট ঈদ ইন মাই লাইফ। তো এখানে বাচ্চারা আসলে অনেক এনজয় করেছে, সারাক্ষণই খেলাধুলা, তারপর হই উল্লাস। তো আমাদেরও বড়দের ঈদ খারাপ কাটছে তা না, আমরাও খুব মজা করতেছিলাম, আড্ডা দিতেছিলাম, অনেক গল্প গুজব করতেছিলাম। আর এখানে ভাবি, রুবাপু, বৃষ্টি ভাবি তারা বসে এনজয় করতেছে। আপনারা এটাকে অন্য কিছু মনে করবেন না, এটা কিন্তু খোকা খোলা। তো এখানে খাবার দাবারের পালা, যদিও ওইভাবে ভিডিও করা হয় নাই, আগেই বলেছি খুব ব্যস্ত ছিলাম যার জন্য ভালোভাবে ভিডিও করা হয় নাই, যতটুকু পেরেছি মেমোরি রাখার জন্য চেষ্টা করেছি, একটু ছোটো ছোটো অংশ রেখে দেওয়ার জন্য। যদিও প্ল্যান ছিল অন্যরকম, কিন্তু আসলে তা হয় নাই, আসলে ওইভাবে করা হয়ও না। আর যারা কিনা ভিডিও করে তারা অনেক সুন্দর করে করে, আমি যেহেতু ভিডিওটাকে ওইভাবে আসলে প্রাধান্য দিই না, যার জন্য ভিডিওর ফার্স্ট ও লাস্ট করা আমার পক্ষে পসিবল না, যতটুকু করি নিজের মেমোরিতে ধরে রাখার জন্য করি আর কি। তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করা।
অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমার সাথেই থাকুন, আশা করি ভালো লাগতে পারে। আমার স্ত্রী কেমন কেটেছে তাই আজ আপনাদের সাথে শেয়ার করতেছি। কেউ তো এই তো খাবার দাবার হচ্ছে, তো এখন আমরা বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার সময় কিছু ফটোশুট। এই যে আমরা এখন বাইরে চলে এসেছি, আর বাইরে আসলে মনটা আসলে অনেক ফ্রেশ লাগে, খুব ভালো লাগে। বাচ্চারাও এসে ওরা খেলাধুলা করবে, তো ওদের সাথে সাথে আমরাও একটু ফ্রেশ হয়ে যাচ্ছি। আর এত সুন্দর ওয়েদার দেখে তো আমরা সবাই ছুটোছুটি করতেছি। এই যে দেখেন বাচ্চারা সানসি করতেছি, কিন্তু আর এত সুন্দর হঠাৎ করে সানি আসছিল, যা দেখে আসলে আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারতেছিলাম না। আমরা বাচ্চাদেরকে খেলাধুলা দেওয়ার ছেড়ে আমরা নিজেরা ফটোশুট করে নিচ্ছি, আর এই সুন্দর মুভমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, আশা করি ভালো লাগবে। ছোটোবেলার ঈদগুলো আসলে অনেক মজার ছিল, অনেক আনন্দদায়ক ছিল। তো এখন সময়ের সাথে সাথে সব কিছুই যেন চেঞ্জ হয়ে গিয়েছে, আগের মতো করে আর সেই ফিলিংসটা কিংবা ওই ফিল্ডটা আসে না। তো অনেক দিন পরে আসলে সবাইকে একত্রিত পেয়ে সেই ফিল্ডটা ক্যাচ করতে পারতেছি, এটাই অনেক বড় ব্যাপার। আসলে সবার সাথে আনন্দ করার, আনন্দটাকে ভাগ করে নেওয়ার মধ্যে যেন অন্যরকম আনন্দ পাওয়া যায়। তো লাকিলি আমরা সেটা আজ করতে পেরেছি। তো এই তো আপনাদের সাথে কিছু ছবি শেয়ার করা, আর আজকে আপনাদের কাছ থেকে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে যারা কিনা নতুন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন বেলটি অন করে দিবেন। তো বাচ্চারা বাইরে খেলাধুলা করা অনেক টায়ার্ড, ওরা এখন বাসে এসে যার যার মতো করে একদম শুয়ে পড়েছে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।